বিসমিল্লাহিরাহমানিরাহিম বিসমিল্লাহিরাহমানিরাহিম। আমি এখন আলাপ করব কিছু যে আমাদের জালালউদ্দিন খাঁ, আমার চাচাগুরু, আমার পীর সাহেবের পীর ভাই সিংহের গাঁও ময়মনসিংহ নেত্রকোনা। তো আমি তিনির কবিতা বা গানের ছন্দ থেকে আমি কয়েকটা কথা ভাঙার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই কথাগুলো হলো, কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনে কঠিন, বিসমিল্লার ১৯টি হরফ রয়েছে দোজকের জামিন, সাত খণ্ড দোজকের কাছে ১৯ জন ফেরেস্তা আছে, আউজুবিল্লাহ বান্দা আছে শয়তানের কেছে সাকিন, তারপর সুরা ফাতেহা বলে পিচের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগী মিলে ইসমে আজম রয় বাতিন। যে একটা কথা বলা হলো যে কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনে কঠিন, বিসমিল্লার ১৯টি হরফ রয়েছে দোজকের জামিন, যে বিসমিল্লার ১৯টি হরফ রয়েছে দোজকের জামিন, এটা কিভাবে, যে বিসমিল্লার ১৯টি হরফ রয়েছে দোজকের জামিন, সাত খণ্ড দোজকের কাছে ১৯ জন ফেরেস্তা আছে, আউজুবিল্লাহ বান্দা আছে শয়তান রেখেছে সাকিন। তাহলে শয়তান যে সাকিন রাখলো, তাহলে আমরা শয়তানকে পলকে পলকে বলি কোনো ডিস্টার্ব, কোনো সমস্যা বা কোনো কেউ খারাপ কিছু দেখলে আমরা বলি শয়তান এটা করছে, শয়তানে সেটা করছে, শয়তানে সেটা করছে, কিন্তু শয়তান রেখেছে সাকিন, তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে। তাহলে আমি অন্য অন্য কথা ভাঙ্গি যতটুকুই পারি, কিন্তু এ কথাটা একটু স্পষ্ট বলার চেষ্টা করব যে আমরা কিন্তু নামাজে হোক বা মোনাজাতে হোক, দেখা গেছে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান ইরাহিম মালিক ইয়াউমিদ্দিন, তার মানে আলহামদুলিল্লাহ আগে আসে। তো আমি বুঝি যে আলহামদুলিল্লাহ কখন আসে, যে এখানে কী বললো জালালউদ্দিন খাঁ, যে পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে, যখন মানুষ নামাজ পড়ুক কিংবা এই মোনাজাত করুক বা যে কিছু একটা করুক, তখন দেখা গেছে আলহামদুলিল্লাহ সবার ফার্স্টে বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কখন বলি, যখন আল্লাহ আমার উপর সন্তুষ্ট হইয়া আমাকে কিছু দিল, তখন সেই জিনিসটা হাতে পাইয়া বলি আলহামদুলিল্লাহ, কিন্তু না পাওয়া পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ বলি না। এই জন্য জালালউদ্দিন খাঁ চাচাগুরু বলেছেন যে কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনে কঠিন, বিসমিল্লার ১৯টি হরফ রয়েছে দোজকের জামিন, সাত খণ্ড দোজকের কাছে ১৯ জন ফেরেস্তা আছে, আউজুবিল্লাহ বান্দা আছে শয়তান রেখেছে সাকিন, তারপর সুরা ফাতেহা বলে, তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন। যে আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন, যে এর আগে বলা হলো যে আলহামদুলিল্লাহ আমরা যখন বলি, তো পিছের কথা আগে চলে। পিছের কথা আগে চলে বলতে, যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের পুরস্কার যদি আল্লাহ আমাকে দেয়, তখন আমি বলবো আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজের শুরুতে আমরা কি বলতেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ আগে আসা গেছে, কিন্তু আমরা কিছু পুরস্কার বা আল্লাহর কাছ থেকে কিছু না পেয়েই আলহামদুলিল্লাহ বললাম, গেল। এবার যদি আমরা মোনাজাত করি, দেখা যায় মোনাজাতের মধ্যে সর্বপ্রথম ধরেই বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ মাত্র হাত পাতলাম, আল্লাহ যদি আমার হাতে কিছু দেয় কিংবা আমার কোনো কিছু পাইলাম, তখন আমি আলহামদুলিল্লাহ বললাম, দেখা যায় কিছুই পেলাম না কিন্তু আলহামদুলিল্লাহ সর্বপ্রথমই বললাম। তাই বলা হয়েছে যে পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন। ইসমে আজম কি, যেমন এক হলো গাউসুল আজম, আরেক হলো ইসমে আজম। গাউসুল আজম যিনি মহাসাহায্যকারী তিনি, এবং ইসমে আজম যিনি, তিনি আমাকে ত্বরানেওয়ালা, এই রূপে এই নামের শক্তিতে, এই নামের গুণ ক্ষমতায় একজন ভক্ত, একজন বান্দাকে আল্লাহ ত্বরায় নেবে।
এটা বাতিনে আছে, আর এই বাতিনকে যারা প্রকাশ্যে দেখবে তখনই মানুষ বুঝবে, এছাড়া বুঝবে না। যেমন কোরআনে একটি জায়গা বলেছে, এক একজন এক এক রকম কোরআনে ব্যাখ্যা নামাইল। যেমন এক জায়গায় আল্লাহ বলতেছে যে আমাকে এই পৃথিবীতে যারা দেখলো না, দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না, তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। আবার অন্য কেউ এটাকে একটু ঢাকনা দিয়ে পরে তাফসির করলে, সে লেখলো যে দুনিয়াতে যারা অন্ধ আখেরাতেও তারা অন্ধ। তাহলে আল্লাহ বলল কি আর তিনি বলল কি, যে দুইজনের ব্যাখ্যা দুই রকম হইল। একজন বলল কি যে দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না, হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। আরেকজন কি বলল, যারা দুনিয়ায় অন্ধ আখেরাতেও তারা অন্ধ হয়ে উঠবে। তো দুইটা কথা তো এক হলো না, এরকম কেউ ঢাকনা দিল, কেউ খুলিয়া দিল, আর এভাবে মানুষ কেউ পথ পাইল, কেউ পথভ্রষ্ট হইল। যাই হোক, আমি আজকে একটি কবিতার কথা বললাম, তো আরেকটি কবিতা কথা আমি বলি, সেটা হইল যে আমরা হাঁটি চলি খাই যখন যে অবস্থায় থাকি, আমাদের অবশ্যই জিকিরে থাকতে হবে। আর জিকিরে থাকার জন্য সেটা কীভাবে কীভাবে আমি একটু কবির ভাষায় বলে যাই। যেমন একটি কবিতাতে জালালউদ্দিন খাঁ চাচাগুরু লিখলেন যে হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাও গে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোটরা, তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ উঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা। তাহলে হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাও গে কামার পরা, যে এই যে কথাটা বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লোহার টুকরা হয়ে থাকে, যদি সেই লোহার টুকরাটা যদি আগুনে দেওয়া হয়, তখন সেই লোহাটা আর আর লোহা থাকে না, আগুন হয়ে যায়। তাহলে কি এখানে লোহা না আগুন, তো দুই মিলে একাকার, লোহা এবং আগুন দুই মিলে একাকার, তো আল্লাহ রাসুল একই আকার হয়ে যায়। তাই বলি এই জিনিসটা কাদের জন্য হয়, যারা নাকি যে নিজের ফুসফুসিকে হাইতনা তাওয়া বানায়। আর হাইতনা তাওয়া কি, কামার যখন বারবার লোহাকে দিয়ে যখন হাইতনা তাওয়ায় চাপতে থাকে, তখন দেখা যায় আমরা এই মানবদেহ নিয়ে মানবদেহের ভিতরে যে ফুসফুসি, এটাই আমাদের হাইতনা তাওয়া। এর হাইতনা তাওয়ায় আমি যখন শ্বাস নিতেছি, আল্লাহ বাহির হইতেছে, হু আল্লাহ হু আল্লাহ হু, প্রত্যেক শ্বাসে নিঃশ্বাসে যখন ডাকি, তখন আমার মধ্যে এই এই যে হাইতনা তাওয়ার তাপে 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 আগুনটা যখন গরম হয়, তখন গরমের মধ্যে একজন মানুষ একজন সাধক পরে পুইরা নিজেকে লাল হয়ে যায়। তখন লাল যখন হইল, তখন আর লোহা থাকে না, তখন আগুন এটার সাথে মিশ্রিত হয়ে লাল হয়ে যায়, তখন দুই মিল্লা একাকার। আল্লাহ রাসুল যেরকম এক জায়গায়, এরকম আল্লাহর অলিদের সাথেও আল্লাহ মিশিয়া এক হয়ে যায়। এই জন্য যারা হাঁটতে চলতে ফিরতে জিকির করে এবং এই হাইতনা টাওয়া সবসময় টানে, তারা একদিন এই পৃথিবী থেকে আলোকিত হয়ে মৃত্যুবরণ করবেন এবং মৃত্যুর পরে তিনি আল্লাহর মহাত্মার সাথে মিশে যাবেন। আমি পাশাপাশি এই কথাটিও বললাম এই কারণেই, যেন মানুষ অন্য অন্য ইবাদাত যতটুকুই করুক, যদি এই জিকিরখানা, এই হাইতনা তাওয়া, এই শ্বাস প্রশ্বাসের সাথে যদি আল্লাহর নামটাকে ধরে রাখে, তার এই মানব জীবন ধন্য হবেই হবে। তাই আমরা সকলে আজকের পর থেকে যেন এই হাইতনা তাওয়া, যেন এই হাইতনা তাওয়া সবসময় আমরা চালিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আরেকটি কথা, যদি আমাদের চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের বাকি ভিডিওগুলো পেতে আপনি সাবস্ক্রাইব করুন। এই বলেই আজ রাখছি, আল্লাহ হাফেজ।